নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে কিন্তু রয়েছি ইডেন গার্ডেন্সে, এবং ইডেন গার্ডেন্সে কিন্তু আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ড। এবং ইডেন গার্ডেন্সে আজ কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ, কিরে উন্মাদনার তুঙ্গে, এবং বলা যেতে পারে বাংলাদেশের ঘরের মাঠেই খেলা। সমর্থকরা মনে করছেন যেন মিরপুরেই আছেন বাংলাদেশের সমর্থকরা, এবং কলকাতা মানেই বাংলাদেশ মাত্র একটা কাঁটা তারের এপার ওপার। এবং সেই আবেগকে মাথায় রেখে কিন্তু কলকাতায় প্রচুর বাংলাদেশি সমর্থকরা তারা কিন্তু এসেছেন, এবং ইডেন উদ্যানকে কার্যত আজ ভরিয়ে তুলেছেন, এবং উঠছে জয় বাংলা স্লোগানও। আজ ইডেন থেকে কিন্তু সেই জয় বাংলা স্লোগানও উঠছে, এবং বলা যেতে পারে বাংলাদেশ এবং নেদারল্যান্ড এই দুই দল মুখোমুখি হচ্ছে। যদিও নেদারল্যান্ড শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা বড় ব্যবধান তাদের হার হয়েছে, এবং আজ বাংলাদেশ ঘুরে দাঁড়াতে প্রস্তুত। এবং গতকালই টাস্কি নামে তিনি কিন্তু বাংলাদেশের তিনি বলেছিলেন যে আজ থেকে ইডেন থেকে কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এবং আজ দেখার বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে নাকি। এবং ইডেনের বাইরে সমর্থকদের সেই উচ্ছ্বাসের ছবি ধরা রইল এক্সট্রা টাইম বাংলার ক্যামেরার পর্দায়। কলকাতার মাটিতে কলকাতাদের সাপোর্ট চাই। কি মনে হচ্ছে আজকে একদম প্রতিবেশী দেশের একদম ঘরের মাঠে কার্যত খেলা বাংলাদেশে, কি মনে হচ্ছে? যে আমাদের ঘরোয়া প্রতিবেশী মিরপুরের মতোই লাগছে, আশেপাশে প্রচুর বাংলাদেশি সাপোর্টার আসছে, এবং আমি আশা করি কলকাতার বাঙালিরাও বাংলাদেশকে সাপোর্ট করবে আজকে। কী মনে হচ্ছে আজকে রেজাল্ট কী মনে হচ্ছে, কারণ নেদারল্যান্ড গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা বড় ব্যবধান হেরেছে? হ্যাঁ, নেদারল্যান্ড ভালো খেলেছে, তো আমরাও ভালো টিম, আমরা আমাদের প্রত্যাশা মতো এ পর্যন্ত খেলতে পারিনি, তবে আশা করছি আজকে অবশ্যই প্রত্যাশা মতো খেলবে এবং বাংলাদেশ উইন করবে। আমাদের সাকিব ভাই আনন্দ যোগ্য সবই হচ্ছে, বাংলাদেশ করলে উড়িয়ে দেবে, বাংলাদেশ করলে ফাটিয়ে দেবে। কলকাতাবাসীর পুরো সাপোর্ট চাই আমরা। এর আগে বাংলাদেশের সাথে আমরা একই মনে করি, ওরা তাদের আতিথ্যতায় মুক্ত, কলকাতাবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, মুক্ত তাদের ব্যবহারে। টিকিট কাউন্টারে কিছু ব্ল্যাক টিকিট চলতেছে, খুব এরা খুব অসাধারণ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।